আজকে হারলিন এবং রিমার্ক সাকিব খানের 25 বছর পূর্তি উদযাপন করেছে। তারা 25টি কেক কেটে তার 25 বছর উদযাপন করতে পারে। আমরা শুধু মুখে মুখেই সবাই বলি, সাকিব খান আমাদের সুপারস্টার, আমাদের মেগাস্টার, সাকিব খানকে ছাড়া আমাদের চলবে না। যেই প্রতিটা মানুষের সঙ্গে তিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত কাটিয়েছেন, পরিবার পরিজন থেকে দূরে থেকে, আজকে তার চলচ্চিত্রের 25 বছর পূর্তিতে কেন তারা কোনো অনুষ্ঠানের উদযাপন করলেন না, এটা আমাদের ব্যর্থতা। আমাদের বাংলাদেশের আনডাউটেডলি আনপ্যারালাল আনবিটেন সুপারস্টার মেগাস্টার সাকিব খানের চলচ্চিত্রের 25 বছর নিয়ে। হ্যাঁ, একটি নায়ক 25 বছর চলচ্চিত্রে পার করে দিয়েছে, অনেকেই এর চেয়ে বেশি পার করেছে, কিন্তু সাকিব খান সেই চড়াই উতরাই পার করে বেশ কিছু লম্বা সময় ধরে তার স্টারডম ধরে রেখেছেন। আমাদের অতীতের যারা স্টার আছেন, অনেক নায়কই আছেন যাদের নাম আমি বলতে পারবো, অনেকে তাদেরকে স্মরণ করেন না এখন। আমি লজ্জা ভরে এবং নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে বলতে চাচ্ছি যে বাংলাদেশে আরও যারা অতীতে চলে গেছেন সাকিবের আগে, তারা সবাই কিন্তু সুপারস্টার, মেগাস্টার এবং আনডাউটেডলি আনপ্যারালাল ছিল। শুধু উদাহরণস্বরূপ আমি একটি নাম বলতে চাই, সালমান শাহ। সে সোহানুর রহমান সোহানের হাত ধরে 1999 সালে অনন্ত ভালোবাসা নামে ছবি দিয়ে সাকিব খান প্রথম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তার পায়ের ছাপ রাখেন এবং তার সঙ্গিনী ছিলেন ইরিন জামান। এই ইরিন জামান কিন্তু মৌসুমীরই ছোট বোন, কিন্তু ইরিন জামান তার পায়ের ছাপ বেশি দিন রাখতে পারেননি। কিন্তু সাকিব খান চড়াই উতরাই কিভাবে পার করে, এবং শুরু থেকেই অনেকেই মনে করে যে সাকিব খান কোনো পরিশ্রম ছাড়া, অথবা সাকিব খানের কোনো মার্কেট নাই, অনেকেই বলেন তারা নাকি সাকিব খানকে তৈরি করে দিয়েছেন। 1999 সালে প্রথম ছবি রিলিজ হয় অনন্ত ভালোবাসা। 1999 সালে সাকিব খানের ছবি রিলিজ হয় 3টি, 2000 সালে 10টি, 2001 সালে 16টি, 2002 সালে 18টি, 2003 সালে 14টি, 2004 সালে 14টি। শুধু একবার চিন্তা করেন যে 2001 সালে 16টি এবং 2002 সালে 18টি, মাসে 2টা করে ছবির কাছাকাছিতে চলে যায়। তাহলে যার ক্যারিয়ারের শুরুতেই 2001 এবং 2002, ক্যারিয়ারের 2 বছরের মাথায় যেই ছেলেটি অথবা যেই চিত্রনায়ক এতগুলো ছবি 1 বছরে যার রিলিজ হয়েছে, কোনো প্রতিভা ছাড়া তো তার ছবিটি রিলিজ হতে পারে না। সেই ছেলেকে যদি কেউ বলে যে আমরা তাকে বানিয়ে দিয়েছি অথবা আমরা তাকে তৈরি করেছি, আমি তো শুধুমাত্র 5 বছরের আপনাদেরকে সংক্ষিপ্ত ইতিহাসটি দিলাম। আজকে 2024 সাল, আজকের দিন পর্যন্ত যদি এই ইতিহাস আমি টানতে যাই, তাহলে অনেক বড় একটি লিস্ট হয়ে যাবে যে সাকিব খানের ক্যারিয়ারের এই 25 বছরে তুফান 250 নম্বর ছবি, এই 250 নম্বর ছবিকে সে বাংলাদেশের চলচ্চিত্র দর্শক এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন পরিচালক এবং প্রযোজকদের মাধ্যমে। যে সংস্থাটিকে তিনি এতদিন পর্যন্ত শ্রম দিলেন এবং কষ্ট করে গেলেন তার ক্যারিয়ার গড়ার জন্য, যেই প্রতিটা মানুষের সঙ্গে তিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত কাটিয়েছেন, পরিবার পরিজন থেকে দূরে থেকে, আজকে তার চলচ্চিত্রের 25 বছর পূর্তিতে কেন তারা কোনো অনুষ্ঠানের উদযাপন করলেন না, সাকিবিয়ানদের এই প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। আমার কাছে নিজেকে লজ্জিত মনে হয়েছে এবং মনে হয়েছে যে আমি যদি চলচ্চিত্রের যে কোনো শাখার কোনো নেতা বা নেতৃবৃন্দ থাকতাম, তাহলে অবশ্যই সেই কথাটি আমার নেতা বা নেতৃবৃন্দদের বলতাম যে এটা আমাদের ব্যর্থতা। পাশাপাশি সাকিবিয়ানরা এবং অন্যান্য মানুষরা ফোন করে বলেছেন যে আজকে হারলিন এবং রিমার্ক সাকিব খানের 25 বছর পূর্তি উদযাপন করেছে, যে হারলিন এবং রিমার্ককে সে অল্প কিছুদিন হয় হচ্ছে গিয়ে জয়েন করেছেন বা প্রতিষ্ঠা করেছেন। তারা 25টি কেক কেটে তার 25 বছর উদযাপন করতে পারে। আর যেখানে সাকিব খান তার জীবনের ক্যারিয়ারের শুরু থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত তুফান ছবি পর্যন্ত পরিবার পরিজন ছেড়ে সময় দিয়েছেন, তারা কি পারত না অন্তত পক্ষে একটি কেক কেটে পরিচালক সমিতি, হয়তোবা প্রযোজক সমিতি অথবা শিল্পী সমিতি,
এই সুপারস্টার মেগাস্টারকে নিজেদের করে নিতে একটি উৎসব করতে, আমরা শুধু মুখে মুখে সবাই বলি সাকিব খান আমাদের সুপারস্টার, আমাদের মেগাস্টার, সাকিব খানকে ছাড়া আমাদের চলবে না। কিন্তু সাকিব খান না, আমি মনে করি যে সিনিয়র এবং জুনিয়র যারাই থাকুক, যারা একটি লম্বা সময় ধরে এই চলচ্চিত্রকে সময় দিয়েছেন, তাদেরকে অন্ততপক্ষে একটি আনন্দ ঘন দিন এইরকম পূর্তিতে আমাদের দেওয়া উচিত। আমরা যদি সে সময়টুকু তাদেরকে দিতে না পারি, তারা যদি অভিযোগ করে এত বছর পর্যন্ত আপনাদেরকে সময় দিল, দিন থেকে রাত পর্যন্ত আমাদেরকে বঞ্চিত করে আমাদেরকে সময় না দিয়ে কি লাভ হলো তার, তার জীবনের একটি উৎসবের দিনে আপনারা কেউই তাকে আপন করে নিতে পারলেন না। এই আপন করতে না পারার কারণেই মনে হয় আমরা ধীরে ধীরে মানুষের আলোচনা সমালোচনা এবং আমাদের সেই সোনালী অতীতটাকে হারিয়ে ফেলছি।